জেলখানায় যাওয়া মানে হেরে যাওয়া নয়, জেলখানায় যাওয়া মানে হচ্ছে বিজয়ের প্রথম পূর্বাভাস। এজন্য জেলখানায় যাওয়া, অত্যাচার সহ্য করা, জুলুম সহ্য করা, এটা আপনি যে হেরে যাবেন, আপনার যে বিজয় আর আসবে না, এটার কোনো আলামত এটা বহন করে, এটা ইউসুফ আলাইহিস সালামের লাইফ থেকে শিক্ষা। ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী যে নবী স্বপ্নের ব্যাখ্যা জানতেন। কিসের ব্যাখ্যা জানতেন? স্বপ্নের ব্যাখ্যা। একজন যুবক ঢুকে বলল যে ইউসুফ আমার একটা স্বপ্ন আছে। ওয়াকাল আল আখর, আরেকজন বলল আমারও একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি? একজন বলল যে আমি দেখলাম স্বপ্নে যে আমি আমার মাথায় রুটি নিয়ে যাচ্ছি, খুবজা তা কোনো তয় মিন, আমার মাথায় অনেকগুলো রুটি এবং এই রুটিগুলো আকাশ থেকে পাখি নেমে নেমে রুটিগুলো খাচ্ছে, এটা হচ্ছে একটা স্বপ্ন। আরেকটা স্বপ্ন আরেকজন দেখেছে, সে বললো সে স্বপ্ন কি, যে আমি দেখতে পাচ্ছি আমি একজন বাদশাকে মদ পান করাচ্ছি। কি পান করাচ্ছি? সো ক্যান ইউ টেল মি দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম, তুমি কি বলতে পারো স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? সে বললো অবশ্যই বলতে পারবো, তবে বলার আগে আমাকে একটু বলো তো, যে পৃথিবীতে অনেক ইলাহ থাকা, অনেক আল্লাহ থাকা, এটা কি ভালো নাকি একজন স্রষ্টা একজন প্রভু থাকবে এটা ভালো? তারা উত্তর করল নিঃসন্দেহে একজন স্রষ্টা থাকবে এটাই ভালো। মামলা করবেন না, স্ট্র্যাটেজি দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা চেয়েছে ইউসুফ আলাইহিস সালাম কয়েদখানার ভিতরে, জেলখানার ভিতরে আল্লাহ যে এক এই মেসেজ মানুষের ভিতরে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ, বলবেন না? তার মানে হচ্ছে যেখানেই যাবেন সেখানেই দাওয়াত, নবীরা যেখানেই গেছেন সেখানে দাওয়াতই কাজ করেছে। তিনি বললেন যে ব্যক্তি দেখে তো স্বপ্নে যে মাথায় রুটি এবং পাখি খাচ্ছে, তার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই যে তাকে শুলিত চড়ানো হবে। কি চড়ানো হবে? শুলিতে। আর যারা দেখেছ যে আমি বাদশাকে মদ পান করাচ্ছি, তার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই যে তুমি এখান থেকে মুক্তি পাবে এবং তুমি আজিজের মেসার অর্থাৎ মিশরের যে প্রেসিডেন্ট তাকে তুমি মদ পান করাবে। কি পান করাবে? অর্থাৎ তুমি তার খাদেম হিসেবে নিযুক্ত হবে। ব্যাপারটা তাই ঘটল, এক যুবকের শুলি হয়ে গেল, আর এক যুবক সেখান থেকে ফিরে আসলো। তো যখন ফিরে যাবে তখন তিনি বললেন যে ভাই একটা হেল্প করবা। কি হেল্প? তুমি যখন বাদশাকে মদ পান করাবা, যখন বন্ধুত্ব হয়ে যাবে, তখন আমি ইউসুফের কথা তাকে একটু স্মরণ করা দেবা, যে আমি ইউসুফ যে স্বপ্নের ব্যাখ্যা জানে সে যেখানে বন্দী আছে একটু বলে দিও। কিন্তু শয়তান তো শয়তানের জায়গায় কাজ করে বেড়াচ্ছে, শয়তান তাকে ভুলাই দিল। দীর্ঘ লম্বা সময় নবী আছে জেলখানায়, কোথায়? ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? একজন আল্লাহর নবী জেলখানায় পড়ে আছে, বাঁচাবার কেউ নাই, উকিল নাই, জজ নাই, কোর্ট নাই, ইনসাফ নাই, নবীকে আল্লাহ জেলখানায় রাখছে। আর আমরা সামান্য বিপদ আসলে কই আয় আল্লাহ কি মানুষ আর পাইল না রে, আমি একাই দুনিয়াতে আছি, তাই না? এরকম লোক আছে না নাই? খবরদার, এই সমস্ত চিন্তা চেঞ্জ করতে হবে। এবার দীর্ঘ লম্বা সময়ের পরে বাদশাহ একটা স্বপ্ন দেখল। স্বপ্নটা কি? সে দেখতে পেলো যে গরু, কয়েকটা চিকন গরু, কয়েকটা মোটা গরু একে অপরকে খাচ্ছে। ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাত সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাব ওয়া সাবউ সুনবুলাতিন খুদর ওয়া উখরা ইয়াবিসাত। এই স্বপ্ন তিনি দেখতে পেলেন এবং উনি বুঝতে পারলেন না যে স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি, এই সমস্ত গরুর ব্যাখ্যা আসলে কি হতে পারে। সাতটা গরু তিনি দেখেছেন, সাবআ বাকারাত, কেউ ব্যাখ্যা দিতে পারছে না। তৎকালীন সময়ে ওই যুবকের মাথায় স্মরণ আসলো, একজন যুবক তো আছে যে যুবক স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। এই চিন্তা, এই স্মরণ ওর মাথায় দিছে একজন, তিনি কে? তার মানে জেলখানা থেকে মুক্তির সময় চলে আসছে, আলহামদুলিল্লাহ। পরে এবার উনি বললেন, কেউ কি ব্যাখ্যাটা দিতে পারবা? উনি বললেন যে কে আছে ব্যাখ্যা দেওয়ার মতো? এবারে যুবক ডাক দিয়ে বলে, বাদশা আমার কাছে একজন লোক আছে, তবে উনি কারাবন্দী, উনি কারোর সঙ্গে কথা বলতে পারছেন না। বাদশা বললেন যে কোনো মূল্যে তাকে আমার চাই। এবার বাদশা দলবল নিয়ে, সৈন্য নিয়ে, টাকা পয়সা সব নিয়ে চলে গেলেন সেখানে। যাওয়ার পরে বললেন, ইউসুফ তোমাকে আমরা মুক্ত করতে এসেছি, তুমি এখান থেকে বের হয়ে যাও। উনি বললেন তো আমি তো এমনি এমনি মুক্তি নেবো না এখান থেকে, একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এই, আমার উপরে যে ক্যারেক্টার লসের যে, আমার উপরে যে মালামত,
আমার উপরে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এই মিথ্যা অপবাদ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি জেল থেকে বের হতে পারবো। জুলেখাকে ডাকা হলো এবং প্রমাণ এবং সমস্ত এভিডেন্সের মাধ্যমে এই কথা প্রমাণ হলো যে ইউসুফ সে এক ফোঁটা কোনো দোষ করে নাই। বলুন সুবহানাল্লাহ। এই সব নির্দোষ প্রমাণিত হয়ে ইউসুফ আলাইহিস সালাম ফিরে আসলেন এবং তিনি বললেন আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে মিশরে একটা বিশাল বড় দুর্ভিক্ষ দেখা যাবে, খাবার দাবার কিচ্ছু থাকবে। কথা বলেন, বুঝতে পারছি কি আপনার কথা? মিশরে কি আসবে? দুর্ভিক্ষ আসবে। বলেন কি আসবে? কোনো খাবার দাবার কিচ্ছু থাকবে না। এজন্য আগে থেকে সব গোডাউন করে রাখেন এবং সেই কথা অনুযায়ী বাদশা তাই করলো, সব গোডাউন করে রাখলেন এবং যেটা ঘটার সেটাই ঘটলো। সাত মাস পরে সব খাবার শেষ হয়ে গেল এবং আগে থেকে গোডাউন করা যে খাবারগুলো ছিল সেগুলো তারা খেয়ে খেয়ে বাঁচতে শুরু করলো। সুবহানাল্লাহ। পড়েন, বাদশা মুগ্ধ হয়ে গেল। এই ছেলে যা কয় তাই তো সত্যি হয়। এবার বাদশা বললেন আমি তোমাকে আমার পার্সোনাল সেক্রেটারি বানাতে চাই, পিএস বানাতে চাই। কি বানাতে চাই? উনি বললেন না, এটা আমি হতে পারবো না। ক্বালা ইন্নি আলা খাজাইনিল আরদ, আপনি আমাকে অর্থমন্ত্রী বানান। কি মন্ত্রী বানান? অর্থমন্ত্রী বানান। অর্থমন্ত্রী হওয়ার পরে কানান, ওই যে গত সপ্তাহে বলেছিলাম কানান থেকে ফেলা হয়েছিল কোয়ায়, কোয়ার থেকে আসছে মিশরে। কোথায় আসছে? কানানে। এখন দুর্ভিক্ষ, কানানে কোনো খাবার টাবার কিচ্ছু নাই। ওই যে দশ ভাই, যেই দশ ভাই ইউসুফে কোয়ায় ফেলছিল, ওরাও করছে দুর্ভিক্ষের ভিতরে। কারণ আব্বাজান পাঠাইছে যাও সবাই গিয়ে মিশর থেকে খাবার নিয়ে আসো। ওরা যখন আসছে ইউসুফ চিনতে পারছে আমার সবাই ভাই, মারছে সবাইকে, হত্যা করছে নাকি সবাইকে, করে নাই, ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। পড়ে ক্ষমা করে দিয়েছে। কিন্তু নিজের আপন যে ভাই বিনিয়ামিন তাকে উনি কৌশল করে রেখে দিয়েছিলেন এবং দীর্ঘ লম্বা সময় পর আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। উনি কিন্তু জানতেন না যে অর্থমন্ত্রী হচ্ছে আমার আপন ছেলে ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পড়বেন না, জানতেন না যে আমার ছেলের কাছে আমি চিঠি লিখছি। উনি ভাবছেন যে আমি এখন লিখছি মিশরের অর্থমন্ত্রীর কাছে চিঠি, কুয়ার ভিতরে ফেলবা, জীবন নষ্ট করবা। আল্লাহ যদি বাঁচাতে চায় কুয়ার ভেতর থেকে নিয়ে এখান থেকে উঠিয়ে রয়্যাল প্যালেসে অর্থমন্ত্রীর চেয়ারে বসাতে পারে কি পারে না? এই জন্য জেলখানায় যাওয়া মানে হেরে যাওয়া নয়, জেলখানায় যাওয়া মানে হচ্ছে বিজয়ের প্রথম পূর্বাভাস, এটা মনে রাখতে হবে। এই জন্য প্রত্যেক নবীর জীবনে দেখবেন নবীরা কষ্ট করেছে, জেলখানায় গিয়েছে। ইভেন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার লাইফে জেল ছিল না, তিন বছর জেল কেটেছে। কয় বছর? এই জন্য জেলখানায় যাওয়া, অত্যাচার সহ্য করা, জুলুম সহ্য করা, এটা আপনি যে হেরে যাবেন, আপনার যে বিজয় আর আসবে না, এটার কোনো আলামত এটা বহন করে? এটা ইউসুফ আলাইহিস সালামের লাইফ থেকে শিক্ষা। ওনাকে জেলখানার থেকে নিয়ে রাজপ্রসাদ আল্লাহ উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। পড়েন, এবার চিঠি পাওয়ার পরে ইউসুফ আসলাম কাঁদলেন, আর নিজের পরিচয় গোপন রাখতে পারলেন না। এবার উনিও আব্বাকে চিঠি পাঠালেন যে আব্বা যান, এই ইউসুফ এটা শুধুমাত্র মিশরের অর্থমন্ত্রী নয়, এই ইউসুফ ছোটকালে হারিয়ে যাওয়া আপনার ইউসুফ। সুবহানাল্লাহ। পড়েন, আপনি আসেন আমার কাছে, ফিরে আসেন আপনি। আর ভাইদেরকে ক্ষমা করে দিয়ে বললো এই না আমার জুব্বাটা নিয়ে যাও, এই জুব্বাটা নিয়ে গিয়ে আমার আব্বার চোখে এটা একটু স্পর্শ করবা, দেখবা আমার আব্বার চোখের যে জ্যোতি এটা আবার ফিরে আসবে। যখন নিয়ে যাওয়া হলো জুব্বাটা, চোখে ঠেকাইছে, আল্লাহ তাআলা আকাশ থেকে কুদরতি হাতে ইয়াকুব আলাইহিস সালামের হারানো জ্যোতি, হারানো দৃষ্টিশক্তি আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে।